بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته أبونا البرشنة هاتشي আমার গ্যাসের অনেক প্রবলেম তাই নামাজে বুজু ধরে রাখতে অনেক কষ্ট হয় মাঝে মাঝে ভেঙ্গে ভেঙেও যায় আজকে এসার নামাজ পড়াকালীন গ্যাসের সমস্যাটা বেশি ছিল তাই আমি দ্বিতীয় এবং তৃতীয় রাকাতে হালকা ঝুঁকে রুকু করেছি ওজু নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সেই ক্ষেত্রে কি আমার নামাজের কোনো ক্ষতি হয়েছে পুনরায় পড়তে হবে গ্যাসের কারণে আমার নামাজ পড়া অনেক কষ্টসাধ্য হয় প্রথমে আপনাকে কয়েকটি উপদেশমূলক কথা প্রথম কথা হচ্ছে যে যাদের এই ধরনের সমস্যা হয় তাদেরকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে প্রথম লক্ষ্য রাখতে হবে যে যখনই বাথরুমের প্রয়োজন হবে তখনই বাথরুমে যেতে হবে পায়খানা কখনোই চেপে রাখা যাবে না প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে যে যে খাবার খেলে সাধারণত এরকম হয় বিশেষ করে তেলে ভাজা তেল মশলা এই জাতীয় খাবার থেকে একটু দূরে থাকতে হবে জি কখনো সখনো খেলেন সেটা আলাদা কথা কিন্তু সকাল বিকেল এই ধরনের খাবার খেলে কিন্তু এই সমস্যা থাকবেই আর বিশেষ করে যে ফাস্ট ফুডের যদি অভ্যাস থাকে যে বাজারে কেনা খাবারের অভ্যাস থাকলে এই ধরনের সমস্যা থাকবে তবে যদি এরকম সমস্যা থাকে আর আপনি যদি চেপে রাখার চেষ্টা করেন আর চেপে রাখতে গিয়ে যদি আপনি রুকু কিংবা সাজদায় যদি একটা জড়সড়ো হয়ে যান তাহলে ইনশাআল্লাহ এতে নামাজের কোনো ক্ষতি হবে না তবে আপনাকে চেষ্টা করতে হবে নামাজের আগে বাথরুম সেরে নিয়ে বাথরুম সেরে নিয়ে নামাজে দাঁড়াতে হবে আসলে নামাজ হচ্ছে একাগ্রতার নাম নামাজ হচ্ছে একাগ্রতার নাম এই জন্য আলী আসাল্লাম বলেছেন যে খাবার এসে গেলে নামাজ পড়তে নেই বা জামাতে নামাজ পড়তে বলতে জামাতে যেতে নেই বা নামাজ পড়তে নেই অনুরূপ ভাবে যে পেচ্ছাপ এবং পায়খানার চাপ থাকলে তখন নামাজ পড়তে নেই অর্থাৎ তারপরে নামাজ পড়তে হয় কারণ নামাজ হচ্ছে একাগ্রতার নাম নামাজ হচ্ছে নাম। বিদায় যদি এই ধরনের কোনো জিনিস যদি আমাদের থাকে তাহলে নামাজের মধ্যে যে একাগ্রতা থাকার কথা সে একাগ্রতা কিন্তু থাকে না কোন রকম ভাবে যে দায়ী সারা ভাবে নামাজটা পড়ে নেওয়া হয় আর এতে নামাজের ক্ষতি হয় জি নামাজ হয়ে যাবে কিন্তু নামাজের নেই নেকি সম্পূর্ণভাবে কিন্তু পাওয়া যাবে না সেই জন্যে যাতে করে কোনো রকমের টান না থাকে এরকম মন মানসিকতা নিয়ে আমাদের নামাজ পড়তে হবে সেই জন্যে যাদের এই ধরনের সমস্যা যাদের বারো মাসের সমস্যা তাদের আলাদা জিনিস সব সময় যেমন বোধ হয় আমি এর আগের একটা প্রশ্নের উত্তরে বলেছিলাম যাদের সব সময় হয় প্রতিনিয়ত এরকম গ্যাস বের হয় তাদের ব্যাপারটা আলাদা তারা নামাজের আগে বজু করে নেবে তারপরে ওই গ্যাস বেরোচ্ছে এমত অবস্থায় তারা নামাজ পড়বে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যাদের কখনো কখনো হয় তাদেরকে গ্যাসটা কি কারণে হচ্ছে সেই সমস্যার জড়ে যেতে হবে সেই সমস্যার শিকড়ে যেতে হবে এবং সেই সমস্যাটা দূর করার চেষ্টা করতে হবে